فَاسْأَلُوا أَهْلَ الذِّكِّرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ الحمد <سؤال> لله كفا وسلام على عباده الذي نصفى أما بعد بون جانتي تي أتين جي سورة ياسيني أمون اكتي آيات যা জিকির করলে জীবনের সকল সমস্যা দূর হয় তা হল সালাম রব্বের রাহিম এই কথাটা কি সত্য আকুল তৌফিক সুরাইয়াসিন কুরানুল ক্যারিমের একশো চোদ্দটি সুরার মধ্যে একটি অন্যতম সুরা যা মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরার আয়াত সংখ্যা তিরাশিটি মাক্কি সুরাগুরোর সাধারণ যে বৈশিষ্ট্য তা এই সুরার মধ্যে ফুটে উঠেছে তা হচ্ছে তৌহিদ ও এবং তৌহিদে রববিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং যারা এই দুই প্রকার তৌহিদকে মিথ্যা প্রতিপন্ন করে তাদের শাস্তি সম্পর্কেও এই সুরাতে উল্লেখ করা হয়েছে এবং কবর থেকে কেয়ামত কেয়ামতের দিন মানুষকে উঠানো হবে হাসন নাসর হবে এই সম্পর্কেও এই সুরাই আলোকপাত করা হয়েছে সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ সুরা কিন্তু এই সুরার ফজিলত সম্পর্কে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে আকসারুহা মকজুবা মৌদু অধিকাংশই হচ্ছে জাল মিথ্যা বানোয়াট হাদিস আর কিছু আছে তা হচ্ছে দুর্বল এই সুরা ইয়াসিন সম্পর্কে একটিও সই হাদিস বর্ণিত হয়েছে বলে আমার জানা নাই যে সমস্ত হাদিস এই সুরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে তার কয়েকটি নমুনা শুরু পেশ করলাম কিন্তু আগেই বলেছি সবগুলো হাদিস হচ্ছে জাল বানোয়াট মিথ্যা তার মধ্যে যেমন একটি হাদিস ইন্নালি কুল্লি সাইন কলবা অকলবুল কোরআন ইয়াসিন মান করাহা মান করা আহা ফাঁকা আন্নামা করা আল কোরআন আশার রাত প্রত্যেক জিনিসের হৃৎপিণ্ড আছে আর কোরআনের হৃদপিণ্ড হল সুরাইয়াসিন সুতরাং যেই ব্যক্তি এই সুরাইয়াসিন একবার পাঠ করল সেজন্য দশবার কুনানুল কারিম খতম করলো আর এই দুর্বল জাল হাদিসগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে চালু আছে এর উপরে মানুষের আমল লক্ষ্য করা যায় আমরা লক্ষ্য করেছি যে অধিকাংশ মুসলিম ফ্যামিলিতে সকালবেলা সুরাইয়াসিন পড়া হয় এবং বাজারে পাঁচটি সুরা সুরা সম্বলিত ছোট্ট বইও পাওয়া যায় সুরাইয়াসিন সুরা মুল্ক সুরা রহমান ওয়াকিয়া সুতরাং এগুলো হচ্ছে জাল হাদিস আর এই কারণেই এগুলো কিন্তু এই জালহাদিস তৈরির ব্যাপারে বিধর্মীদের কিন্তু এখানে যথেষ্ট তাদের ভূমিকা রয়েছে তারা সাকসেসফুল কারণ যে যদি সুরাই ইয়াসিন একবার পড়লে দশবার কোরআন খতমের নেকি পাওয়া যায় তাহলে আমার বাকি কোরআন পরে লাভ কি ঠিক তাই হচ্ছে সুরাই ইয়াসিনের উপর নির্ভরশীল ইয়াসিন একবার পাঠ করলে তো আমি দশ খতমের নেকি পেয়ে গেলাম আর বাকিটা আমার পড়ার প্রয়োজন কি তাই হচ্ছে আরো যেমন জাল হাদিস মান আসবাহা মগফুর আল্লাহ যে ব্যক্তি সুরাইয়াসিন রাত্রে পাঠ করবে সে সকালবেলা যেন তার গুনাসমূহ মাপ করা হয়ে গেল সেজন্য একবারে গুণা থেকে পবিত্র হয়ে গেল আবার বলা হয়েছে মান দা ওয়া মা আলা কিরাআতিহা কুল্লা লাইলা সুম্মা মাত মাত শাহীদান যে ব্যক্তি প্রত্যেক রাতে কন্টিনিউ সূরা ইয়াসিন পাঠ করবে অথবা যদি ব্যক্তি মৃত্যুবরণ করে ওই রাতে তাহলে তার মৃত্যুটা শহীদ মৃত্যু হবে তদ্রূপ মান মাকা মাকাবিরা ফাকারা সূরা ইয়াসিন খুফফিফা আনহু ইয়াউমা ইযিন যেই ব্যক্তি কবরস্থানে স্থানে যে সুরা ইয়াসিন পাঠ করবে ওই দিন তাদের এই সুরা ইয়াসিনের পাঠের অসিলায় ওই মাইয়েরদের কবরের আজাব হালকা হয়ে যায় আলাহু ফি হা হাসানাজ এবং তাদের আমল নামায় নেকি লেখা হয় প্রভৃতি এই সমস্ত হাদিস সুরাইয়াসিন সম্পর্কে বর্ণিত হয়েছে এইগুলো বানোয়াট হাদিস কেউ যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনারা দৃষ্টিপাত করুন ইবনুল জউজি রহিমহল্লাল মৌজু আহ নামক কিতাবের দ্বিতীয় খণ্ড তিনশো তেরো পৃষ্ঠায় তদ্রুপ ইমাম শওকানি রহিমহল্লার আর ফওয়াই মাজমু কিতাবের নয়শো বিয়াল্লিশ পৃষ্ঠা এবং নয়শো উনআশি পৃষ্ঠায় তাই আমাদের উচিত যে আমরা দুর্বল এবং বানোয়াট হাদিসের উপর আমল করব না এইগুলো সাধারণত নিয়ামুল কোরআন মকসুদুল মুমিনিন বেহেস্তে জেওর প্রভৃতি বইগুলোতে এগুলো ঢালাওভাবে প্রচার করা হয় এগুলো থেকে অবশ্যই আমাদেরকে রক্ষা মানে বেঁচে থাকতে হবে তদ্রুপ বলা হয় যে যেই ব্যক্তি সুরাই ইয়াসিন পাঠ করবে মানে আবার এটাও বলা হয় যে ইয়াসিন লিমা কুরিয়াতলাহ ইয়াসিন যে নিয়তে পাঠ করবে আল্লাহ তার সেই আশাই পূরণ করবে তার ইহসালু মা হা কবায়েল হাওয়াজাত হাওয়া এজ ও তাসিলুল উমর আল্লাতিয়ান ভি কারি কুরা এই সুরা ইয়াসিন পাঠকারী ব্যক্তি যে নিয়তে পাঠ করবে সেই নিয়তির জন্য তার পূর্ণ হয়ে যাবে ওই তার ওই সমস্যা দূর হয়ে যাবে তার সমস্ত অবস্থা মানে এই সহজ হয়ে যাবে মর্মে যা বর্ণিত হয়েছে এটা হচ্ছে বাতিল হাদিস একুল রাহিমুল্লাহ আনহাজ হাদিস লা লাহ বেহাজ লভস যে সুরাই আসিনে এমন একটি আয়াত আছে যা পাঠ করলে সকল সমস্যা দূর হয়ে যাবে মর্মে যে হাদিস বলা হয় এর কোনো ভিত্তি নেই দেখুন আল মাকাশেদ আল হাসানা চার সাতশো একচল্লিশ পৃষ্ঠায় তদ্রুপ আল কাকারিয়া হাসিয়া উল্লেখ করেছেন যে এটা হচ্ছে মৌদু বানোয়াট হাদিস তদ্রুপ কাশফুল খাফা দ্বিতীয় খণ্ড দুই হাজার দুইশো পনেরো পৃষ্ঠায় এটাকে বানোয়াট হিসাবে উল্লেখ করা হয়েছে সুতরাং অবশ্যই আমরা এই সমস্ত মানে দুর্বল হাদিস বানোয়াট হাদিসের উপর আমল করব না অনেকেই বলে জাস্ট একটু পরীক্ষামূলক আমি একটু আমল করি দেখি যে আমার এই সমস্যা দূর হয় নাকি তাকে বলবো যে ভাই ইতিপূর্বে অনেকেই পরীক্ষামূলক এটা পাঠ করেছে কিন্তু সে ফল পায় নাই সুতরাং আপনি পরীক্ষামূলক এই দুর্বল বানোয়াট হাদিসের উপর আপনি আমল করবেন না আর যে ব্যক্তি জেনে শুনে রাসুল সালেসের উপর মিথ্যা আরোপ করবে সেজন্য মিথ্যা আরোপ করার পূর্বে নিজের কাছে এটা নিশ্চিত জন্য করে নেয় নিজেকে যে সে জাহান নামে তার ঠিকানা তৈরি করবে যেমন রাসুল বলেছেন বা নার যে ব্যক্তি আমার নামে মিথ্যা আরোপ করলো ইচ্ছাকৃতভাবে সেজন্য তার ঠিকানা জাহান নাম তৈরি করে নিল আর রাসুল সাল্লামের উপরে মিথ্যা আরোপ করা সেটা আমাদের সাধারণ ব্যক্তির সানে মিথ্যা আরোপ করা একরকম নয় রাসূলের নামে মিথ্যা আরোপ করলে সেটা হাদিস হয়ে যায় এর জন্য রাসুল সাল্লাম বলেছেন মান হাদ্দাস আন্নি বি হাদিস ইউরা আন্নাহু কাজিব ফহু আহাদুল কাজিবিন যে আমার থেকে এমন হাদিস বর্ণনা করলো সে জানে যে এটা মিথ্যা তাহলে পারে সেই ব্যক্তি মিথ্যুকদের মধ্যে গণ্য হবে আবার রাসুল বলেছেন ইন্না কাজিবানা আলাইয়া লাইসাকা কাজিবে আলা আহাদিম নার এই সমস্ত হাদিসগুলো বুখারি এবং মুসলিমে বর্ণিত হয়েছে তাই আমরা রাসুলের উপর মিথ্যা আরোপ করা থেকে অবশ্যই বিরত থাকবো এই সমস্ত দুর্বল হাদিসের উপর আমরা আমল করব না গোটা কোরআনটাই স্বরূপ আমরা মানে এখলাসের সাথে মানে কোরআন ল করব এর এর দ্বারা আমরা বরকত লাভ করতে পারি আল্লাহর কাছে দোয়া করব আমাদের সমস্যা যেন আল্লাহ দূর করে দেয় কিন্তু এই সমস্ত মানে দুর্বল হাদিসের উপর নির্ভর করেই যে সুরাইয়াসিন অমক আয়াত পড়লে আমার সমস্যা দূর হয়ে যাবে এমনটি বিশ্বাস করাই নিতান্তই ভুল এবং নিশ্চয়ই এর থেকে আমাদেরকে মানে এই সমস্ত মানে সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এই অন্তরে চিন্তা ভাবনা তৈরি করতে হবে যে আমি সহি হাদিসের উপর আমল করব এটাই যেন আমাদের সকলের মানে মন মানসিকতা বা চিন্তা ভাবনা হয় আল্লাহ আমাদের সকলকে সহি হাদিসের উপর আমল করা তৌফিক দান করুন